বাংলাদেশ আওয়ামী লীগের 72তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রেন্ডস অব বাংলাদেশ রিয়াদ আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোলাম মহিউদ্দিন। প্রধান অতিথি ছিলেন আব্দুর রহমান চৌধুরী, শহীদ ইসলাম মাতবর ও কাজী নজিবুল মোবারকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইশাউল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল বশির অধ্যাপক খাদিমুল ইসলাম ও শওকত ওসমান চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাইফুর রহমান নিটল, কাজী ওয়াজেদ, শেখ শফিউল আলম শফি, বাবুল শিকদার, শ্রী নন্দলাল সরকার, শহীদ মুন্সি, আজহারুল ইসলাম রুবেল, আব্দুল মান্নান মাতবর, ফজল করিম তালুকদার, জোনায়েদ মাতব্বর, গোলাম সামদানি, আব্দুল কালাম মুন্সি, আবুল কালাম আজাদ ও ফারুক খান প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন ফ্রেন্ডস অব বাংলাদেশ রিয়াদ আওয়ামী লীগ, মহানগর আওয়ামী যুবলীগ, মহানগর জাতীয় শ্রমিক লীগ ও জেলা স্বেচ্ছাসেবক লীগ এর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।